হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইব্রেরি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেনলি রাবণের টোটাল বক্স অফিস কালেকশনটা কিরাম হতে পারে। এটা আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার যে টলিউডের বক্স অফিস কালেকশন এইভাবে আমরা জানতে পারছি না, যেটা কিন্তু টনিকের সময় জানা গেছিল। তো তখন থেকে একটা আশা ছিল যে হ্যাঁ, বাংলা সিনেমার ব্যাপার বক্স অফিসটা পারফেক্টলি জানা যাবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। কিন্তু সেটা কয়েকটা সিনেমার ক্ষেত্রে যেমন দেখা গেল, ধরুন বেলা শুরু, তারপর ধরুন হাবজি কাবজি, তারপর আই কুকের ক্ষেত্রেও মোটামুটি একটা জানা যাচ্ছে, তারপর ধরুন যে সিনেমাটা এলো অপরাজিত, ওগুলো মোটামুটি বক্স অফিসে একটা ডেবেটে জানা যাচ্ছে। কিন্তু রাবণ বা কিসমিসে কিন্তু বক্স অফিস জানা যাচ্ছে না। তবে কিসমিস নিয়ে আরেকটা আলাদা করে ভিডিওতে কথা বলবো। এখন মেনলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাবণ নিয়ে, যে মোটামুটি কিরকম হলো। তো মোটামুটি 9 সপ্তাহে পা দিয়েছে। তো 9 সপ্তাহে দাঁড়িয়ে গোটা আমাদের রাজ্যে এটার মোটামুটি শো সংখ্যা এখন হচ্ছে 14টা, যেটা রাবণের থেকে, যেটা কিসমিসের থেকে 100 বেশি। কিসমিস সারা রাজ্যে 13টা শো চলছে, যার মধ্যে একটা হচ্ছে নন্দন, যেখানে এখনো বিকেলের দিকে প্রত্যেক দিন ভিড় ভালোই হচ্ছে। আর অপরদিকে রাবণের মোটামুটি সব রাজ্যে 14খানা, যার মধ্যে কয়েকটা হলে মোটামুটি চলছে, কিন্তু কয়েকটা হলে রেসপন্স এখন খুব একটা ভালো নেই, এটা হওয়াই স্বাভাবিক। তো সেখান থেকে দাঁড়িয়ে মোটামুটি রাবণের বক্স অফিস কিরাম হতে পারে সেটা নিয়ে এখানে কথা বলবো। তো আমি মেনলি বক্স অফিস নিয়ে কথা বলতাম না, কিন্তু ফ্যান্সরা রিকোয়েস্ট করছে, যারা জিদের ফ্যান্স এবং যারা মোটামুটি আমার সাবস্ক্রাইবার, তারা অনেকে রিকোয়েস্ট করছে দাদা অনেকদিন বক্স অফিস নিয়ে কথা বলছো না, তবে তুমি তোমার মতামতটা বলতে পারো। তুমি রোজ বলছো না, তো মাঝে মধ্যে বলতে পারো, তো ভালো, ঠিক আছে। তারা এবার চাইছে মাঝে মধ্যে তাদের দিকটাও দেখতে হবে, কারণ তারা অনেকেই সাবস্ক্রাইব করেছে সেই জন্যই, যে হ্যাঁ মাঝে মাঝে যাতে আমি আপডেট গুলো দিই। তো আজকে আমি আমার ধারণাটুকুই বলবো, কারণ আমি এখনো কোনো মানে 100% অফিসিয়াল কোনো কনফার্মেশন নিউজ পাইনি। তো আমি যখন লাস্ট ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে ওই টাইম অব্দিও, মোটামুটি 4-5 সপ্তাহ আগের কথা যদি বলি, ওই সময় অব্দিও কালেকশন কিন্তু ভালো চলছিল, কিন্তু পরবর্তীকালে হু করে বাংলা সিনেমার সংখ্যা বেড়েছে, বেলা শুরু এবং অপরাজিত একটা বিরাট পরিমাণ দর্শক টেনে নিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে মানে আমাদের কিসমিস এবং রাবণ দুটো সিনেমাটি কিন্তু বক্স অফিসে পতন ঘটেছিল, এটা অফিসিয়ালি কিন্তু সত্যি কথা বলছি। রাবণ এবং কিসমিস দুটোরই অফিসিয়াল পতন তখনই ঘটেছিল যখন বেলা শুরু এবং অপরাজিত হিউজ লেভেল অফ কালেকশন শুরু করলো। তারপর এখন তো আয় কুকুয়ায় চলে এসছে, প্লাস হাবজি কাবজি চলে এলো, অনেকগুলো সিনেমা চলে এসছে, তো স্বাভাবিকভাবেই বক্স অফিসে হিউজ একটা হিউজ পতন ঘটেছে। কিসমিস খানিকটা ভালো চলছে, সেটা কেন সেটা আমি একটু অন্য ভিডিওতে বলবো। কিন্তু রাবণের যে ভয়টা আমি পেয়েছিলাম যে এই সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ ভালো হয়েছিল, এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে দর্শক টেনেছিল, কিন্তু যেটার আমি ভয় পেয়েছিলাম যে লং রানে সিনেমাটা কিরকম বিজনেস করবে। কিন্তু প্রথম 3-4 সপ্তাহ রাবণ খুব ভালো চলে, কিসমিসের চেয়েও এগিয়েছিল এবং ভালো রকম ভাবে এগিয়েছিল। মানে কোথাও গিয়ে সেই বস টু টাইমে যে রেসপন্সটা ছিল ওই রেসপন্সটাই মানে মোটামুটি কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু তারপর থেকে 5th week থেকে সিনেমাটার বক্স অফিসে বিরাট পতন ঘটে। যতই সবাই বলুক সিনেমাটা বিরাট বড় ব্লকবাস্টার হয়ে গেছে, বা বিভিন্ন জায়গায় জিত ফ্যান্স রয়েছে তারাও বলছে ব্লকবাস্টার হয়ে গেছে, আমি বলতে চাই ব্লকবাস্টার এখনো হয়নি, ব্লকবাস্টার হলে আমি নিজে সব থেকে বেশি খুশি হতাম। এই সিনেমাটার বাজেট মোটামুটি 2.5 থেকে 3 কোটি যেটুকু জানা যাচ্ছে। তো এটাকে ব্লকবাস্টার হতে গেলে যা কালেকশন তার ডবলেরও বেশি করতে হবে। মিনিমাম আমি যেটুকু ধরছি তাতে মোটামুটি কমপক্ষে 6 থেকে 6.5 কোটি বিজনেস তো করতেই হবে, এবং যদি এটাকে ব্লকবাস্টার ঘোষণা পারফেক্টলি করা হয় তাহলে মোটামুটি 7 থেকে 8 কোটি কালেকশন করতে হবে। এবং যেটা আমি যদি বলি কোভিড এর জন্য এখন এটা সম্ভব নয়, তাহলে সেটা বোকামি হয়ে যাবে, কারণ বেলা শুরু ওপরেই তো দারুণ কালেকশন করছে 3 থেকে 4 কোটি। তো আমার যেটা ভয় ছিল যে এই সিনেমাটা কিন্তু আমি ভেবেছিলাম হিউজ লেভেল অফ কালেকশন করবে, যেরকম ভাবে ট্রেলার রেসপন্স পেয়েছিল, গান রেসপন্স পেয়েছিল, হিউজ রেকর্ড ক্রিয়েট করেছে লাইকস অফ হিউজে, তাই ভেবেছিলাম দর্শক এই কাজটা আরো বেশি করে দেখবে এবং এই সিনেমাটা মিনিমাম 10 কোটি বিজনেস তো করবেই এবং একটা হিউজ রেকর্ড একটা জবাব দেবে সবাই। কিন্তু সেইটা করা সম্ভব হলো না, কারণ অডিয়েন্সের টেস্ট সত্যি পাল্টে গেছে, যে কারণে বেলা শুরু অপরাজিত এত দর্শক টানছে, কিন্তু এখন লোচি যেভাবে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে একটা বিরাট পরিমাণ সাধারণ মানুষের ভিড় কিন্তু নেই, যেটা দরকার ছিল। এবার ব্যাপারটা হচ্ছে কি, কেন ভিড়টা হচ্ছে না? প্রথম কথা আমি যেটা বেসিক্যালি বলতে চাই যে বহুদিন ধরে কমার্শিয়াল সিনেমার যে অভাবটা সেটা সেই দর্শকগুলোকেই দূরে করে দিয়েছে, যে থাকার জবাব না, বাংলা সিনেমা তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, তারা মাঝে মধ্যে সাউথের কোন সিনেমা নিয়ে খুব হাইপ ক্রিয়েট হলে সেটা দেখতে যায়, যেমন ধরুন KGF Chapter 2 সবাই দেখতে গেছে যে চল এই সিনেমাটা নিয়ে হাইপ হচ্ছে দেখতে যাবো। এবার রাবণ তো সেই হাইপ টিকেট করতে পারেনি, রাবণ এটা বিরাট দর্শক দেখলেও যে চল রাবণ দেখতে যাবো এই সিনেমাটা এসছে হিউজ করেছে, ওই জিনিসটা হয়নি। তো যে কারণে কালেকশনটার গ্রোথটা একটা টাইমের পর থেমে গেছে, যে কারণে সিনেমাটা ব্লকবাস্টার হতে পারলো না, এবং যে কারণে আমি যে ভয়টা পেয়েছিলাম যে লং রানে সিনেমাটা এগোতে পারবে কিনা, ওইটাই সত্যি হলো, যে লং রানে আজকে যতই পরিচালক বা বাকিরা নয় বলুক যে 9 সপ্তাহ 10 সপ্তাহ চলছে, আলটিমেটলি কালেকশনটা কিরকম হচ্ছে, কালেকশনটা কিন্তু বিরাট পতন ঘটেছে। তো আমার যেটা ধারণা এখন অব্দি কালেকশন কিরকম হয়েছে আমাকে যদি বলা হয়, আমার মনে হয় 5 থেকে 5.5 কোটি কালেকশন এটা করেছে,
যেটা এরকম বলা যায় সিনেমাটা ফ্লপ বা ডিজাস্টার নয়, অ্যাভারেজও নয়, সিনেমাটা সেমি হিট বলা যেতে পারে। আর এতে 3 কোটি 22 লাখ সাড়ে পাঁচ থেকে মোটামুটি 5 কোটি মতো কামায়, সেটা সেটা হিট। এবার ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটা স্যাটেলাইট রাইটস বিক্রি করেছিল একটা হিউজ পরিমাণে, ওটাকে ধরলে কালেকশন আর একটু বাড়বে। তো সেই হিসাবে বলা যেতে পারে রাবণ ফ্লপ নয়, অ্যাভারেজ নয়, সেমি হিট নয়, যেটা অনেক প্রডিউসাররা যারা ট্রেড অ্যানালিস্ট তারা এখন বলছে নাকি রাবণ বিরাট ফ্লপ, সেটা একদমই নয়, রাবণ অ্যাভারেজ নয়, রাবণ হিট হয়েছে। অবভিয়াসলি হিট, জিতের অনেকদিন পর জিতের একটা সিনেমা হিট হয়েছে, কিন্তু ব্লকবাস্টার নয়, ব্লকবাস্টার থেকে নিচে সুপার হিটের চেয়ে একটু নিচে হিট হয়েছে, যেটা আমার পার্সোনালি মনে হয়। তো এটাই ছিল আমার বক্তব্য, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো থেকো।